আমাদের এই জীবন যুদ্ধে মানে কখনো আর্থিক কখনো শারীরিক কখনো মানসিক আমরা কখন ভালো থাকি আমরা ভালো থাকি কখন বলুন তো তরুণ কখন বন্ধুদের সঙ্গে একটু আড্ডা মারা পরিবারের সঙ্গে ছোট্ট কোথাও ঘুরতে যাওয়া এই মন্দারমণির গেলাম অথবা একটা নতুন টি-শার্ট কিনে পরে সেটা আয়নার সামনে দেখা অথবা একটা সুন্দর শাড়ি পরে একটা সুন্দর গয়না পরে নিজেকে একটু দেখা ভাবছিলাম তাই এই সব আনন্দগুলোর মধ্যে কিন্তু একটা অ্যাবসেন্স মাইন্ডে একটা জিনিস কাজ করে যায় সেখানে থাকি আমি তার মানে হলো সব কিছুর মধ্যেই ভাবুন যখন বন্ধুদের সঙ্গে আড্ডা মারছি আমার স্কিন আমার হেয়ার আমার পা আমার বডির স্কিন সব কিছু যখন চকচক করছে তখন যখন কমপ্লিমেন্টস পেলাম যেন মনে হয় যে আইসিং অন দ্য কেক মানে একটা কেকের ওপর যেন আইসিং হয়ে গেল আর আনন্দটা দ্বিগুণ হয়ে গেল একটা সুন্দর শাড়ি কিনে নিয়ে যখন পরলাম আর একটু দুল পরলাম একটু টিপ পরলাম অথচ স্কিনটা চকচক করছে হেয়ারটা ভীষণ সুন্দর তার সেটাও যেন মনে হয় একটা কিছু বোনাস দিয়ে গেল একটা টি শার্ট পরেছি মানে আমি না পুরুষ বন্ধুদের ক্ষেত্রে বলছি একটা নতুন টি শার্ট নিয়ে এসেছি পরেছি মনে হচ্ছে ফিটটা একটু কমে গেছে বডিটা না একটু স্টাউট লাগছে তাহলেও কি মুখ ভর্তি ব্রণ হলে ভালো লাগতো না ব্রণ তো নেই একদম স্কিনটা চকচক করছে সেখানেও কিন্তু আমি আছি আমার মনে হয় যে এই কাজের ক্ষেত্রটা আমার এবং সেখানে আমার মনে হয় যে আমরা সবাই যদি নিজেকে ভালোবাসি নিজের দিকে একটু কেয়ার করি নিজের স্কিনটার খেয়াল করি নিজের হেয়ারটা খেয়াল করি বিশেষ করে আমি বলবো 22-23 বছরের ছেলেদের ক্ষেত্রে যে চুলের পাশটা আস্তে আস্তে কিন্তু লাইনটা সরে যাচ্ছে ও কিছু হবে না এটা ভাবাটা উচিত নয় ওই সময় থেকেই যদি ভাবি আমরা 40 বছর বয়সে গেলেও কিন্তু ভালো থাকতে পারবো সো এটা যে মনে করা যে এটা হয় 16 বছর বয়সে 17 বছর বয়সে ছেলেমেয়েরা মনে করে বা আমার রিঙ্কেল এসছে আমার আসবে না এটা খুব নয় বাবা মা বলে রিঙ্কেল আসে না বয়স আসছে তাই রিঙ্কেল আসছে তোমারও বয়স হবে আমারও হচ্ছে কিন্তু বয়সটাকে হারানোটাই তো আমাদের কাজ তো সেক্ষেত্রে আমার মনে হয় যদি আমরা একটু ছোট ছোট স্টেপস নিই ছোট্ট ছোট্ট কেয়ার করি ছোট্ট ছোট্ট কেয়ার তো আমরা সবসময় করি না চাইলেও করি আমরা যদি যারা বলি যে রূপচর্চা করি না তারা কি আমরা সাবান ইউজ করি না তারা কি আমরা শীতকালে তেল ইউজ করি না মাথায় নারকল তেল মাখি না বা শ্যাম্পু করি না হ্যাঁ করি কিন্তু যেটা পাই সেটা করি সেটা ছাড়া যদি আমরা মনে করি এটা আমার জন্য ঠিক আমরা জামাটা তো দেখে কিনি যে না বাবা আমার রংটা একটু ডার্কিশ আমি একদম ফ্যাট ফ্যাটে ইয়েলো কালার পরবো না তাই তো তাহলে স্কিনের জন্য প্রোডাক্টটা একটু দেখে কেন বুঝে কেন নেব না সেখানেই আমার কথা সেখানেই আমার ফাইট এবং সেখানেই আমার মনে হয় যে আমি অনেকটা জিতে আছি কারণ আপনারা আমাকে জিতিয়ে দিতে সাহায্য করেছেন সেক্ষেত্রে বলবো শুধু ভাবুন আপনার স্কিনের সমস্যাটা কি সমস্যা না থাকলে কি আসতে পারে যদি না আসতে পারে আসবে তো নিশ্চয়ই রিঙ্কেল আসবে ফাইট করতে হবে তার সঙ্গে আমরা কিভাবে ফাইট করব সেক্ষেত্রে আমার সঙ্গে খুব মজাদার একটা পার্টি চলছিল আমার ক্যান্ডির পার্টির দিন যে সবাই গেস করছিল হোয়াট ইজ মাই এজ আমি খুব হেসেছি বসে বসে লাস্টে গিয়ে সবাই বললো না পারবো না দরকার নেই সো এজ তো হবেই ইট ডাজন্ট ম্যাটার ইট দ্যাট অনলি ম্যাটার্স হাউ ইউ লুক লাইক তুমি কেমন দেখতে লাগছ যদি একটু মোটা হয়ে যাও একটু রিডিউস করতে হবে আমারও তো সময় লেগেছে করোনার সময় যখন আমি 12-14 কিলো ওয়েট বাড়িয়ে ফেলেছিলাম সেখান থেকে আস্তে 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 তোমাদের সময় দিয়ে আবার ফিরে আসছে নিজের জায়গায় সবটাই সময় লাগে কোনোটাই ম্যাজিক নয় আমার মনে হয় যে ক্যানটক্স ক্যান্টিন খেয়ে প্রপার একটা ডায়েট মেনটেন করে একটু হেঁটে এত কাজের মধ্যেও আমি চেষ্টা করি বাড়ি গিয়ে একটু হাঁটার এবং একটু ডায়েটটা মেনটেন করার সব কিছু মিলিয়ে কিন্তু নিজেকে আবার ঠিক জায়গায় যদি ফিরিয়ে আনতে পারি নিজের কনফিডেন্স লেভেলটাই অন্য জায়গায় চলে যায় কারণ আমি কদিন আগে একটু ফটোশ্যুট করছিলাম তখন বেশ খানিকটা বাল্কি ছিলাম এখন অনেকটা রিডিউস করেছি একটু রিডিউস করতে হবে বারবার করে আমাকে আমার ফটোগ্রাফার বলছিলেন যে চিন্তা করবেন না কেন আপনি কনসাস হয়ে যাচ্ছেন আপনি ভালো লাগছেন কিন্তু আমি কনসাস ছিলাম ভেতর থেকে কারণ আমার ওয়েটটা অনেকটা বেড়েছিল আর সেখানে কোথাও না কোথাও আমার কনফিডেন্স লেভেলটা আমি ল্যাক করছিলাম তো এই কনফিডেন্স লেভেল
এই যে একটা ইন্টারভিউ দিতে যাচ্ছি এটা নিয়ে একদিন গল্প করব, আমার জীবনের প্রথম ইন্টারভিউ দিতে যাওয়ার সময়। এনিওয়ে, বাট এই যে কনফিডেন্স লেভেল, যে না আমি একদম ঠিকঠাক লাগছি, আমি যখন বসে আছি ইন্টারভিউয়ের সিরিজে, পাশের ছেলেটার মাথায় চুলটা নেই বা কারো সামনে একটি মেয়ে বসে আছে তার মুখ ভর্তি ব্রণ বা কালো প্যাচ, সেখানে আমি একটা গ্লোয়িং স্কিন নিয়ে আছি, কোথাও বোধ হয় এক ধাপ এগিয়ে দেয়। যাই না, হয়তো ভুল বলতে পারি, কালকে কমেন্টস দেবেন যে না আপনি ভুল বলেছেন, আমি আবার এখানে উত্তর দেব। কিন্তু এখন দেখে নিই যে কি আছে আমাদের বন্ধু। হ্যালো সুমিতি, আমার স্কিনটা এরকম হয়ে গেছে, যত শীত পড়ে বোরোলিন ছাড়া আমি তেমন কিছু ইউজ করতে পারি না, অন্য সময় তো পারি না, ভীষণ সেন্সিটিভ। চুলও পড়ে যাচ্ছে, একদম চুল একদমই পড়ে গেছে, দেখতে পাচ্ছ। আমি এটার একটা সলিউশনটা চাইছি, কি করলে আমি বেটার লাগবো দেখতে আর কি। আমি 2007 থেকে 2010-11 পর্যন্ত আমি তোমার প্রোডাক্ট ইউজ করেছি, তারপরে আমার বিয়ে হয়ে যায় এবং ততটা আমি পারিনি, মানে পাইনি আর কি। তো তখন আমি খুব ভালো লাগতো আমাকে, আমার স্কিন খুব সুন্দর হয়ে গেছিলো, ফর্সে হয়ে গেছিলাম, চুলটাও অনেক ঘন ছিল। কিন্তু এতকাল পরে হঠাৎ একটু অবসর হয়েছে, কারণ ছেলেটা একটু বড় হয়েছে, তাই ভাবছি যে আবার যদি তোমার প্রোডাক্ট ইউজ করি তাহলে কী কী প্রোডাক্ট ইউজ করবো একটু প্লিজ বলে দেবে। 2007 থেকে 2010 আমার সাথে ছিলে, তারপরে আমাকে হারিয়ে ফেললে? আমি তো হারিয়েই গেছিলাম, তোমরাই তো টেনে এনেছো, থ্যাংক ইউ সো মাচ। তার কারণ হচ্ছে যে 2014 থেকে দা সোমি স্ক্যান প্রোডাক্ট শুরু হয়েছে এবং দা সোমি স্ক্যান প্রোডাক্টে আমি আবার নতুন করে ফিরে এসেছি। সবাই তোমায় খুঁজে নিয়েছে, হয়তো তোমার মতো অনেক বন্ধু আছে যারা এখনও আমাকে খুঁজে পাওনি, তো তাদের জন্য বলি, চেষ্টা তো সবসময় করছি বিভিন্ন প্ল্যাটফর্মে জানিয়ে দেওয়ার জন্য যে আমি আছি, দা সোমি স্ক্যান প্রোডাক্টে আছি, ইটস মাই ওন প্রোডাক্ট। এবং আমার যতদূর মনে হয় তুমি যদি এখন ক্যান অ্যাক্টিভটা ইউজ করো, ক্যান ফেয়ার সেরামটা ইউজ করো, ক্যান মিন ময়শ্চারাইজিং ক্রিমটা ইউজ করো, তোমার স্কিনের এই প্রবলেমটা থেকে তুমি অনেক ভালো থাকবে। যদি ক্যান অ্যাক্টিভ ইউজ করতে কখনো কখনো না পারো, তাহলে গ্রিন টি ফেস ওয়াশ বা ক্যান ক্লিয়ার ওয়ান ফেস ওয়াশটা ইউজ করো, বাট ক্যান ফেয়ার সেরাম আর ক্যান মিন্ট ময়শ্চারাইজিং ক্রিম এইটা সবসময় ইউজ করো। অ্যান্ড চুলের জন্য বেশি কিচ্ছু না, ক্যানগ্রো লোশন রাতে আর ক্যানগ্রো শ্যাম্পু আর ক্যান সিল্ক কন্ডিশনার এটা ইউজ করো। ওই যে বললাম না, আমরা হারিয়ে ফেলি নিজেকে, অনেক দায়িত্ব অনেক রেসপন্সিবিলিটি, তার মধ্যেখানে কখনো নিজেকে ভুলে যাই। কিন্তু নিজেকে যদি একটু ভালোবাসতে শিখি, নিজের দিকে যদি একটু খেয়াল রাখি, নিজের যদি কেয়ার করি, নিজের কেয়ার করলে কিন্তু একটা কেয়ারিং নেচার চলে আসে। মানে সবাই আমায় বলে আমার নাকি একটা খুব কেয়ারিং নেচার, তার কারণ হচ্ছে আমি নিজের কেয়ারটা সবসময় করি, তাই জন্য কিন্তু একটা কেয়ারিং নেচার চলে আসে, যাতে দেখবেন যে আপনার আশেপাশে সবাই খুব ভালো আছে। তাই আমার মনে হয় যে একটা মি টাইম থাকা উচিত, দিস ইজ মাই টাইম, এই সময় আমি ক্যান অ্যাক্টিভ ইউজ করবো, মুখটা ধোবো, আমি ক্যান ফেস সেরাম ইউজ করবো, আমি রাতে শুতে যাওয়ার সময় আমি একটু, মানে তোমার কথা বলছি কিন্তু আমার ক্ষেত্রে আমি অবভিয়াসলি আমি ক্যানিয়াং প্লাস ইউজ করি, ক্যানিয়াং প্লাসের পরে আমি অ্যান্টি রিঙ্কেল অয়েল ইউজ করি, অ্যান্টি রিঙ্কেল ক্রিম ইউজ করি, অ্যান্টি রিঙ্কেল সেরাম ইউজ করি। বাট তোমার ক্ষেত্রে যদি একটু চট করে গ্রিন টি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে, একটু ক্যান ফেয়ার সেরাম ইউজ করে, একটু ক্যান মিন ময়শ্চারাইজিং ক্রিম ইউজ করে নাও না, দেখবে যে তোমাকে দেখতে এখনও সুন্দর লাগছে। শুধু আমি যেটা দেখেছি যে একটু কালো কালো স্পট হয়ে গেছে আর একটা একটা ব্ল্যাক প্যাচ পড়ে আছে স্কিনের মধ্যে, সেই প্যাচটা যখন চলে যাবে এবং তোমার যে মি টাইমটা না, তোমাকে কনফিডেন্স দিয়ে যাবে। যেমন এখন অনেকেই বলে না যে একটু নিজেরকে সময় দাও, নিজে একা থাকো, একটু ভাবো, এই যে নিজেকে কেয়ার করবে না, এতে দেখবে তোমার কনফিডেন্স লেভেল এবং তোমার স্কিন, তোমার হেয়ার অনেক ভালো হয়ে যাবে। প্লাস তুমি বলে না বাচ্চা, তোমার বাচ্চার মধ্যেও কিন্তু ওটা ইনহেরিট করে যাবে যে আমাকে ঠিক থাকতে হবে, আমাকে ভালো থাকতে হবে, আমাকে প্রেজেন্টেবল থাকতে হবে। রূপচর্চা আর স্টাইল দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, স্টাইল ইজ ডিফারেন্ট, হেয়ার কালার, হেয়ারটাকে বিভিন্ন ধরনের কেটে কাটিং করা, আই মেকআপটা ডিফারেন্ট করে ফেলা,
চকচকে লিপস্টিক পরা, দিস অল আর ডিফারেন্ট। কিন্তু রূপচর্চা হচ্ছে ইটস আ হেলদি থিং, যেটা আমরা নর্মালি করে থাকি, শুধু জেনে নিজের জন্য আমি এটা আমার জন্য করছি, এই ফিল গুড ফ্যাক্টরটাই বোধ হয় অনেকটা কাজ দিয়ে যায়। নাহলে আমার মনে হয় না সৌমি স্ক্যান প্রোডাক্টের এত ভালো ভালো ফিডব্যাক পাই, আমার মনে হয় আপনারা মি টাইম দেন বলেই বোধ হয় হয়তো এত ভালো রেজাল্ট পান। সো আমার যেমন মি টাইম এটা শুক্রবার দিন রাতে 9টার সময় আপনাদের সঙ্গে বসে একা বকবক করে যাই, কিন্তু ভালো লাগে, বিকজ দিস ইজ মাই মি টাইম। সুতরাং আবার দেখা হবে আমার মি টাইমে পরের দিন ঠিক 9টার সময় সৌমি স্ক্যান ওয়ান্ডারে।